হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদেরকে কোনো ম্যাজিক দেখাবো না, আজকে আমি এটা দিয়ে আপনাদেরকে একটি সায়েন্সের এক্সপেরিমেন্ট দেখাবো। বন্ধুরা, এটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটি শেষে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি শিখিয়েও দিব কিভাবে এটা হয় বা কেন হয়। তো বন্ধুরা চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমি একটি ফাঁকা গ্লাস নিয়েছি, এই যে দেখুন ফাঁকা গ্লাস, এবং এই যে একটি আমি বেলুন ফুলিয়ে নিয়েছি, এই যে দেখুন এটা কিন্তু ফাঁকা অবশ্যই। এখন আমি আগুন জ্বালিয়ে আপনাদেরকে দেখাই। এই হলো বন্ধুরা, এই এটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে এখন এটাকে এই বন্ধুরা রেখে দিলাম। রেখে এখন একটু আমি ম্যাজিক করি, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা। এই বন্ধুরা এই বন্ধুরা এটাকে আমি এখন দেখি ভাসানো যায় কিনা। এই যে দেখুন বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, এটিকে আমি এই ভাসিয়ে রেখেছি, দেখুন এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এটা কিন্তু এখন হাওয়ায় ভাসছে, এই যে দেখুন হাওয়ায় ভাসছে, দেখুন এই যে হাওয়ায় ভাসছে, এই হাওয়ায় ভাসছে, এই হাওয়ায় ভাসছে, এই যে দেখুন বন্ধুরা এটাকে কিন্তু আমি ঘোরাচ্ছি, এই যে এই যে দেখুন বন্ধুরা। চলুন বন্ধুরা, এখন এই সায়েন্স এক্সপেরিমেন্টটি কিভাবে হলো এটি আপনাদেরকে দেখাই আমি, এবং এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিং এর সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এটি কিভাবে করেছি সেটি দেখাই। প্রথমে একটি এই দিয়াশলাইয়ের কাঠি আমি জ্বালাবো, এই জ্বালালাম। জ্বালানোর পরে কি করতে হবে, এই জ্বালানো অবস্থায় এটা দিয়ে দিতে হবে, দ্রুত করে এটাকে এরকম করে একটু চাপ দিয়ে ধরতে হবে। এই যে দেখুন দ্রুত আমি এটাকে এই চাপ দিয়ে ধরলাম, এই যে দেখুন একটু চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলে তাহলে ভিতরে যে বায়ুশূন্য মানে ভিতরে যে ধোঁয়াটা এবং আগুনটা থাকবে, এটা দিয়ে এটার মধ্যে যেই মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়া যে বাড়তি যেই বায়ু ছিল, অক্সিজেন বা নাইট্রোজেন যাই ছিল, এটা হলো এটা চেপে ধরলে ভিতর থেকে সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে ধরেন জ্বলে যাবে আর কি। তো তারপরে হলো এটা দেখেন শক্তভাবে এই লেগে গেছে, তারপরে আপনারা এটাকে আস্তে আস্তে করে এই ছাড়বেন। এই যে দেখুন বন্ধুরা, ছেড়ে দিলে কিন্তু এই এটা ঝুলে থাকবে, এই যে দেখুন ঝুলে আছে, এই যে দেখুন। তো বন্ধুরা আশা করি ম্যাজিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। কমেন্ট বক্সে লিখলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ম্যাজিকটি বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।